দেশের 100 সেতু একসঙ্গে উদ্বোধন হলো গতকাল। কেবল বরিশালেই রয়েছে 14টি সেতু। বরিশালের সদর রোড থেকে জেলাবাসীর প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কি অবস্থা এখন দেখছেন সেখানকার, সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী 100টি সেতু উদ্বোধন করেছেন। বিতার বরিশালে 14টি সেতু রয়েছে এবং 14টি সেতু নির্মাণের ফলে বরিশাল বাসীর মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে, তারা খুশি। আর বিশেষ করে বলবো এই সেতুগুলো সব গ্রাম অঞ্চলে। আর আপনি জানেন যে বরিশাল অঞ্চল দুর্যোগগুলো এখানে প্রায় ঝড় বাদল বৃষ্টি হয়ে থাকে, এ কারণে এই বরিশাল অঞ্চলের নদীগুলো থাকে উত্তালে, নদীগুলো পারাপার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। আর এই গ্রামের মানুষগুলো তখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলারে পারাপার হয়। এই সেতুগুলো উদ্বোধন হওয়ায় বা সেতুগুলো নির্মাণ করায় তাদের অনেক সুবিধা হয়েছে এবং সারা দেশের ন্যায় বরিশালের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলবো নবদিগন্তের সূচনা হয়েছে। এবং সাধারণ মানুষ বলছে যে তারা এখন আর নৌকা ট্রলারে পার হবে না, তারা এখন সরাসরি এই সেতু দিয়ে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে তারা যেতে পারবে এবং বিশেষ করে পণ্য সামগ্রী তারা বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে পারবে। আমি কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বলেছি এই বরিশালের প্রত্যন্ত অঞ্চলে, তারা বলেছে যে এই সেতুগুলো নির্মাণ হওয়ায় তারা অনেকটা উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে গেছে এবং তারা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অভিনন্দন জানিয়েছে, তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা বলছে যে উন্নয়নের ধারা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর এই সেতুগুলো নির্মাণ করার ফলে সব গ্রাম অঞ্চলে উন্নয়ন হয়েছে এবং অনেক ধরনের বাণিজ্যিক যে কেন্দ্র গড়ে উঠেছে, এ কারণে তারা আসলে অনেকটাই সেতু শুধু সেতুর উদ্বোধন হয়েছে তা না, সেতু নির্মাণ করেছে তা না। আপনি জানেন যে এই যে পদ্মা সেতু হওয়ার পরে যে বরিশাল অঞ্চল যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটাই এই বরিশালবাসী প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে যে বরিশালের সেতু উদ্বোধন এবং নির্মাণ হওয়ায় যে মানুষ সুবিধা পাচ্ছে তার সর্বশেষ অবস্থা। কবিতা, ধন্যবাদ আপনাকে হুমায়ুন কবির। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই যে গতকাল একসঙ্গে 100 সেতু উদ্বোধন হলো এবং বরিশালে এর মধ্যে 14টি সেতু রয়েছে, সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সেটি জানাচ্ছিলেন বরিশালের সদর রোড থেকে।